দেখতে থাকুন আজকে দর্শকের কলকাতা কলিতে কিন্তু মুক্তি হচ্ছে আজকে সচিন সূর্যদেশ সঙ্গের এই কবাডি ফ্যান্ডন। দর্শকের বসার জন্য বাবা বলছে না বসে পড়ুন, প্রত্যেকটা মুহূর্তে লাইভ আসছে সচিন কবাডি প্রাঙ্গণ থেকে হাডুডু প্রতিযোগিতা 2021 আপনার মোবাইল ফোনে পেয়ে যাবেন এই সম্প্রচার। যেটুকু দল আজকে প্রতিযোগিতা করছেন আশা এন্টারপ্রাইজ এবং হরিশপুর ভাই ভাই সঙ্গ, পরবর্তী খেলা ফরফর্সা 7 স্টার এবং ফকিরপুর 7 স্টার। পুরীর সমুদ্রের ঢেউ যেভাবে আসতে পড়ে সেইভাবে মানুষের ঢেউ কিন্তু আজকে আসতে পড়েছে সচিন সূর্যদেশ সঙ্গে এই কবাডি প্রাঙ্গণে। এক্সাইটেড ম্যাচ, যদি দিচ্ছে কবাডি গৌরবের কবাডি, সেই কবাডি কিন্তু শুরু হয়ে গেছে আশা এন্টারপ্রাইজ এবং হরিশপুর ভাই ভাই সঙ্গ এই দুই টিমের মধ্যে। ¡Vamos! 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 ¡Vamos!
এই মুহূর্তে কিন্তু 1-0 কিন্তু এগিয়ে গেছে আশা এন্টারপ্রাইজ 1-0 চেকে। তোমাদের যদি গ্রাম বাংলায় প্রচলিত চিক সেই 1-0 চেকে কিন্তু এগিয়ে গেল আশা এন্টারপ্রাইজ। প্রথমার্ধের খেলা চলছে, এখন দ্বিতীয় হাফ কিন্তু বাকি রয়েছে। জনসই সমতা ফেরানোর চেষ্টা কিন্তু করবেন ওখানে হরিশপুর ভাই ভাই সঙ্গ। তো তারা কিন্তু এই মুহূর্তে রীতিমতো জমে উঠেছে। আমরা সকলকে অনুরোধ করছি, আপনারা বসে পড়ুন, যারা সামনের সারিতে দাঁড়িয়ে আছেন আপনারা বসে পড়ুন, যে সমস্ত দর্শক সামনের সারিতে দাঁড়িয়ে আছেন নরেন্দ্রপুরকে বসে পড়ুন। তোমরা দেখতে পাচ্ছি আশা এন্টারপ্রাইজ সম্পূর্ণ প্রাধান্য বিস্তার করে কিন্তু খেলে চলেছেন এবং ইতিমধ্যে তারা লিডটি কিন্তু পেয়ে গেছে 100 লিড। তবে এই লিড কতক্ষণ ধরে রাখতে পারবেন সেটি কিন্তু সময় কথা বলবে। আর এখানে একজন প্লেয়ার কিন্তু আউট হয়ে গেলেন, ম্যাচ পরিচালক মিস্টার গ্যাসউদ্দিন প্রত্যেকটা প্রাণবন্ত মুহূর্ত উপভোগ করে তার রায় প্রদান করছেন, অত্যন্ত দক্ষতার সঙ্গে ম্যাচ পরিচালনা করছেন মিস্টার গ্যাসউদ্দিন এবং আবুল কাসেম। এক সময় অত্যন্ত সুনামের সঙ্গে কিন্তু কবাডি খেলেছেন আর আজকে তিনি ম্যাচ পরিচালনা করছেন। বীরভূমের বিভিন্ন প্রান্তে যথেষ্ট সুনামের সঙ্গে ম্যাচ কিন্তু পরিচালনা করে থাকেন আর আজকে সত্যাল আমরা দেখতে পাচ্ছি গ্যাসউদ্দিনকে। প্রথম হাফেই 100 চিঠি কিন্তু এগিয়ে রয়েছে আশা এন্টারপ্রাইজ। পরবর্তী খেলার জন্য আমরা অনুরোধ জানাচ্ছি হরপনসা 7 স্টার এবং ফকিরপুর 7 স্টার প্রস্তুত থাকুন, খেলা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের মাঠে নামতে হবে। এবং যে সমস্ত টিম ইতিমধ্যে এসে উপস্থিত হয়েছেন আমাদের এখানে নাম এন্ট্রি করে যান। আপনাদের মূল মঞ্চের ডান দিকে যে সমস্ত দর্শক দাঁড়িয়ে আছেন আপনাদের অনুরোধ করছি একটু সরে যান, অসুবিধা হচ্ছে, যারা লাইভ করছেন তাদের অসুবিধা হচ্ছে। এবং 2-0 থেকে এগিয়ে গেল আশা এন্টারপ্রাইজ। প্রথমার্ধেই 2-0 থেকে যাওয়া মানে কিন্তু চালকের আসনে কিন্তু দলকে রাখলেন। এবং যে কথা বলছিলাম অত্যন্ত দক্ষতার সঙ্গে ম্যাচ পরিচালনা করছেন মিস্টার গ্যাসউদ্দিন এবং আবুল কাসেম এবং দুই লাইনসম্যান সহিম এবং মন্টু, তারাও কিন্তু তাদের দায়িত্ব যথাযথভাবে পালন করছেন। আমাদের কোন বলছে ডান দিকে যে সমস্ত দর্শক দাঁড়িয়ে আছেন আপনাদের অনুরোধ করছি আপনারা একটু সরে যান। সন্তানকে যদি কোনো প্লেয়ার হতে পারেন তাকে কিন্তু নগদ 500 টাকা পুরস্কারে পুরস্কৃত করা হবে।
শেখ মানোয়ার, তিনি কিন্তু পুরস্কারটি ঘোষণা করেছেন। ভূতবাদের খেলা শেষ, যেখানে 2-0 থেকে তো এগিয়ে 2-0 চেকে আগোয়ান আশা এন্টারপ্রাইজ। এবং ঘোষণা, উভয় পক্ষের ক্যাপ্টেন মহাশয়কে বলছি আপনি আপনার টিম নিয়ে প্রস্তুত থাকুন। এর পরবর্তী খেলা হারপলসা ফেমিনিস্টার ভার্সেস ফকিরপুর সেভেনিস্টার। উভয় পক্ষের ক্যাপ্টেন মহাশয় আপনি আপনার রেশন কার্ড নিয়ে আপনার প্লেয়ার নিয়ে প্রস্তুত থাকুন। এবং এই মুহূর্তে আমরা লক্ষ্য করছি আমাদের মূল মঞ্চে গৌরবঞ্জল উপস্থিতি, বিশিষ্ট অতিথিবর্গের আগমন কিন্তু ঘটেছে। আমরা সকলকে স্বাগত জানাই সৎসাল ফকিরপুর সূর্যোদয় সংঘের পক্ষ থেকে। যেখানে সেখানে বাইক রাখবেন না, সাইকেল মোটরসাইকেল নির্দিষ্ট স্থানে রাখুন। মূল মঞ্চে ডান দিকে গ্যারেজ করা হয়েছে, সেখানেই রাখুন। টাওয়ারের কাছে গ্যারেজ করা হয়েছে, আপনারা সেখানেই বাইক রাখুন। যেখানে সেখানে বাইক রাখবেন না, বাইক যেখানে সেখানে রাখবেন না, নির্দিষ্ট স্থানে রাখুন। গ্যারেজ করা হয়েছে, সেখানে রাখুন। এবং প্রত্যেকটা মুহূর্তে ঘোষণা আসছে, সাদ্দামকে ধরতে পারলে নগদ অর্থে 500 টাকা পুরস্কারে পুরস্কৃত করা হবে। এবং সেই সঙ্গে সাহিলের তরফ থেকে 500, শেখ মানোয়ারের তরফ থেকে 500 এবং সাহিলের তরফ থেকে 500, সর্বসাকলে 1000 টাকা পুরস্কারে পুরস্কৃত হবে যদি কোন প্লেয়ার সাদ্দামকে একবারের জন্য ধরতে পারেন। এবং সাহিল সঙ্গে সঙ্গে 500 টাকা কিন্তু আমাদের মূল মঞ্চে জমা করেছেন। আমরা সাহিলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। দ্বিতীয় হাফের খেলা চলছে এবং 2-0 থেকে কিন্তু আগুয়ান আশা এন্টারপ্রাইজ। এবং সাদ্দামকে কিন্তু এখনো কোন প্লেয়ার কিন্তু একবারের জন্য আটক করতে পারেননি, অসাধারণ নৈপুণ্য প্রদর্শন করছেন। শেখ মানোয়ার ওরফে মারা, যদি একবারের জন্য সাদ্দামকে কেউ আটকাতে পারেন, 1000 টাকা পুরস্কারে পুরস্কৃত হবেন সেই প্লেয়ার। শেখ সাহিল 500 টাকা এবং শেখ মানোয়ার 500 টাকা, সর্বসাকলে 1000 টাকা পুরস্কারে পুরস্কৃত হবেন, আর্থিক মূল্য 1000, একবারের জন্য ধরতে পারলেই। তো দেখা যাক শেষ পর্যন্ত একবারের জন্য আটক করতে পারেন কিনা, এখনো কিন্তু যথেষ্ট সময় রয়েছে। দ্বিতীয়ার্ধের খেলা চলছে, 2-0 চিকে কিন্তু আগুয়ান আশা এন্টারপ্রাইজ। পরবর্তী খেলা হারপলসা সেভেন স্টার এবং ফকিরপুর সেভেন স্টার। গ্রাম বাংলার ঐতিহ্যপূর্ণ খেলা কবাডি, যেটি প্রায় হারিয়ে যেতে বসেছিল, সেই কবাডিকে সমহিমায় ফিরিয়ে আনার জন্য যারা অগ্রণী ভূমিকা পালন করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমরা ধন্যবাদ জানাবো মাননীয় সুমজান শেখ, কিতাবুল, সহিম, পিন্টু, ইসরায়েল, মহবুল, মকুল, আজাদ, সোমান, জানি, এছাড়া আরো অনেক নাম রয়েছে, আমি সবারই নাম হয়তো নিতে পারলাম না, সকলের জন্য শুভেচ্ছা বার্তা। সেকেন্ড গ্রাউন্ডের খেলা হারপলসা সেভেন স্টার ভার্সেস ফকিরপুর সেভেন স্টার। উভয় পক্ষের ক্যাপ্টেন মহাশয়কে বলছি আপনি আপনার টিম নিয়ে প্রস্তুত থাকুন। দেখা যাক সাদ্দামকে ধরতে পারছেন কিনা, এখনো পর্যন্ত একবারের জন্য সাদ্দামকে কিন্তু কোন প্লেয়ার কিন্তু আটকাতে পারেনি। ১০০০ টাকা পুরস্কার, আগত সমস্ত কমনের প্রেমী দর্শকদের জন্য আবার একবার ধন্যবাদ। এই প্রচন্ড শীতকে উপেক্ষা করে মাঠে এসেছেন খেলা দেখার জন্য, সকলকে প্রত্যেকটা মুহূর্তে আমরা ধন্যবাদ জানাই সোশ্যাল ফকিরপুর সূর্যোদয় সংঘের পক্ষ থেকে। পরবর্তী খেলার জন্য প্রস্তুত থাকুন হারপলসা সেভেন স্টার এবং ফকিরপুর সেভেন স্টার।
আমরা দর্শকদের বারবার অনুরোধ করছি, যারা সামনের সারিতে দাঁড়িয়ে আছেন আপনারা অনুগ্রহ করে বসে যান। আবারও একটা বিশেষ ঘোষণা, সাদ্দামকে ধরতে পারলে 2,500 টাকা, শেখ মানোয়ার অর্থে মরা, মরার পক্ষ থেকে 2,000 এবং সাইডের পক্ষ থেকে 500, সর্বমোট 2,500 টাকা একবারের জন্য যদি সাদ্দামকে ধরতে পারেন 2,500 হাতছানি। হরিশপুর ভাইবার সঙ্গের সামনে 2,500 টাকার হাতছানি, একবারের জন্য ধরতে পারলেই 2,500 টাকা, শেখ মানোয়ার মরার পক্ষ থেকে 2,000 এবং সাহিলের পক্ষ থেকে 500, সর্বশা করলে 2,500 টাকার হাতছানি। যদি একবারের জন্য কোন রকম আটকাতে পারেন 2,500 টাকা পুরস্কারে পুরস্কৃত হবেন। সাদ্দাম একেবারে ধূর্তি চালে তার ক্রীড়ানৈপুণ্য প্রদর্শন করছেন, দেখা যাক ধরতে পারেন কিনা। সাদ্দাম বারবার কিন্তু বিপক্ষের কোটা কিন্তু ঝোড় তুলছেন, যদিও একবারের জন্য আটকা পড়েনি, বেশ ভালো খেলছেন সাদ্দাম। তো এখনো কিন্তু সুযোগ রয়েছে, একবারের জন্য ধরতে পারলেই 2,500, দেখা যাক সেটি। পরবর্তী খেলা হরতলসা 7 স্টার ভার্সেস মুকিতপুর 7 স্টার। আমরা দুই দলের প্লেয়ারকে প্রস্তুত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। যে অফারটি ছিল ২০০০ টাকার অফারটি শেষ, 500 টাকার অফারটি কিন্তু থাকলো। সাইলের পক্ষ থেকে 500 টাকা, 500 টাকার অফারটি কিন্তু এখনো রয়েছে, 2,000 টাকার অফারটি শেষ। মূল মঞ্চের সামনে যে সমস্ত দর্শক দাঁড়িয়ে আছেন আপনারা একটু সরে যান। কমিটির ছেলেদের অনুরোধ করবো, মূল মঞ্চের সামনে যে সমস্ত দর্শক রয়েছে সরিয়ে দাও। এবং ইতিমধ্যে দেখলাম টিম শুদ্ধতে এগিয়ে গেল আশা এন্টারপ্রাইজ। দ্বিতীয় হাফের খেলা চলছে, ড্রাইভার সিটে কিন্তু রয়েছে আশা এন্টারপ্রাইজ, দলকে চালকের আসরে কিন্তু রেখেছেন ওই কমেডি ভাইরা, এতদিন ধরে যে পরিশ্রম করেছ আর কিছুক্ষণের পরিশ্রম করে খেলাটা পরিচালনা করো সুষ্ঠুভাবে, সুষ্ঠুভাবে পরিচালনা করে দাও। দর্শকবৃন্দের কাছে অনুরোধ, আপনারা একটু বসে যান, বাঁ দিকে ডান দিকে অনেক গ্রাম ও মহিলারা খেলা দেখছেন, আপনারা একটু বসে যান, আপনাদের জন্য খেলা দেখা অসুবিধা হচ্ছে।
স্টেজের সামনে কিছু দর্শক মন্ডল আছেন, আপনারা সরে যান দর্শক মন্ডলের কাছে। বিশেষ ঘোষণা, স্টেজের সামনে যারা ঘুরে বেড়া গেছেন স্টেজের সামনে সরে যান, এবং ব্যারিকেডের উপরে যারা আছেন তারা সরে দাঁড়ান। ব্যারিকেড ভেঙে যাবে, ব্যারিকেডের বাস যারা লাগা আছে যে বাসের উপর চাপছিল কিন্তু বাস গুলো ভেঙে যাবে, ব্যারিকেড ছেড়ে দাঁড়ান। দর্শক মন্ডলের কাছে বিশেষ ঘোষণা, আপনারা স্টেজের সামনে দাঁড়াবেন না, সাইডে দাঁড়ান। এবং দর্শক মন্ডলের কাছে বিশেষ ঘোষণা, আপনারা নিজের নিজের জায়গায় বসে পড়ুন। দর্শক মন্ডলের কাছে বলছি আপনারা জায়গা নিয়ে বসে পড়ুন, এখন খেলা চালাতে অসুবিধা হচ্ছে। সেকেন্ড রাউন্ডের যে সমস্ত টিমের খেলা আছে, ভারপ্রস্থ সেভেন স্টার ভার্সেস ফকিরপুর সেভেন স্টার, উভয় দলের ক্যাপ্টেন মহাশয় আপনি আপনার টিম নিয়ে প্রস্তুত থাকুন, এবং উভয় দলের ক্যাপ্টেন মহাশয়কে বলছি আপনি আপনার টিম এবং রেশন কার্ড নিয়ে খেলার গ্রাউন্ডে এসে দাঁড়ান।